নমস্কার, স্বাগত পাঁচমিশালি রান্নায়। সাথে আমি রিয়া। আজকে নিয়ে এলাম ফিশ বাটার ফ্রাইয়ের রেসিপি। প্রায় প্রতিটা বাঙালি বিয়েবাড়িতেই সার্ভ করা এই ফিশ বাটার ফ্রাই ঘরে বানানো কিন্তু খুবই সহজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নেক্সট আপলোড করলে। একটা বিশেষ ধরনের ব্যাটার বানিয়ে তাতে এই মাছগুলো ভাজা হয় বলেই এর নাম ফিশ বাটার ফ্রাই। বিকেলে স্ন্যাক্স বা পার্টির জন্য একদম আদর্শ একটা মেনু। চলুন এবার তাহলে আমরা দেখি নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। ভেটকি বা বাসা বা বাড়ামুন্ডি বা কড মাছের ফিলে দিয়ে এটা করতে হবে। আমি আজকে কড মাছ নিয়েছি। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এটা একদম আদর্শ মাছ। যে কোনো সাদা রঙের মাছের ফিলেতেই এটা করা যায়। একদম পাতলা করে মাছের ফিলেটাকে কেটে নিতে হবে, যতটা পাতলা করা সম্ভব, বা দোকান থেকেও করিয়ে আনতে পারেন। দেখুন কতটা পাতলা নিয়েছি, 60 থেকে 70 গ্রামের বেশি এক একটা পিস হবে না। রয়েছে আদা রসুন আর লঙ্কা বাটা। এখানে একটা লেবু রয়েছে, আমি লেবুর রসটা নেব ওখান থেকে। খানিকটা নুন নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এখানে রয়েছে বিট নুন, জোয়ান যদি আপনারা এটা অপশনাল যদি মনে করেন তো ইউজ করবেন। রয়েছে খানিকটা বেকিং পাউডার, লাগছে ময়দা আর সম পরিমাণ কর্নফ্লাওয়ার, একটা ডিম আর সাদা তেল। আর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সোডা ওয়াটার। সোডা ওয়াটারের জন্যই ওই টেক্সচারটা আসবে আর মুচমুচে ভাবটাও আসবে। আর আপনারা যদি সোডা ওয়াটার না পান বা যদি না ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা জলের সঙ্গে খানিকটা বেকিং সোডা মিশিয়েও সেটা ইউজ করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব সোডা ওয়াটার ইউজ করার জন্য। সবার আগে আমি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি খানিকটা লেবুর রস দিয়ে নিচ্ছি মাছের ওপরে। দিচ্ছি স্বাদ মতো খানিকটা নুন আর গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা, শুধুমাত্র 1 টেবিল স্পুন রেখে দেব আমি ব্যাটারটার জন্য, আদারওয়াইজ আমি পুরোটাই এখানে কিন্তু ইউজ করে ফেললাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মাছের দু পিঠে আমি সমস্ত ম্যারিনেশনের মশলাটা মাখিয়ে 15 মিনিট রেস্ট হতে দেব। মাছটা যতক্ষণে ম্যারিনেট করছি ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে ফেলছি। তার জন্য নিলাম কর্নফ্লাওয়ার আর ঠিক সম পরিমাণ নিচ্ছি আমি ময়দা। তার মধ্যে আমি বিট নুন, জোয়ান আর বেকিং পাউডারটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। আর একটু ক্রিস্পি করার জন্য তার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টের পরিমাণগুলোই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বাটির মধ্যে কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ব্যাটারের বাটিটাকে বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো চিল্ড সোডা ওয়াটার। সোডা ওয়াটারটা এক্ষেত্রে চিল্ড ইউজ করতে হবে, একদম ঠান্ডা, না হলে কিন্তু ওই ক্রিসপিনেসটা আসবে না। এবারে অল্প অল্প করে সোডা ওয়াটার মেশাবো আর খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব, যাতে এটা লাম্প ফ্রি হয়, যেন কোনো দানা না থাকে, তাহলে কিন্তু ওগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না খেতে। আর এটাকে বেশি পাতলা বা বেশি গাঢ় করলে হবে না, আমি আপনাদের দেখাবো ভাজার সময় যে ঠিক কীরকম কনসিস্টেন্সি থাকতে হবে ব্যাটারটার।
আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, আমি এবার এটাকে মিনিট পাঁচেকের জন্য রেস্ট হতে দিচ্ছি। আমার মাছের ম্যারিনেশনটাও হয়ে গেছে আর ব্যাটারটাকেও আমার রেস্ট করানো হয়ে গেছে। এইবারে আমরা মাছটা ভাজবো। সবার আগে আমি কড়াইতে ডিপ ফ্রাই করার মতো খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি কীরকম মোটা আমার ব্যাটারটা হয়েছে, কিন্তু পোরিং কনসিস্টেন্সিতে। দেখুন, আমি যখন চামচে করে ব্যাটারটা তুলে আবার ঢালছি তখন ওটা বেশ মোটা হয়ে পড়ছে, কিন্তু আবার একদম জলের মতো তরল হয়েও পড়ছে না, কিন্তু এক নাগাড়ে পড়ছে। ঠিক এইরকম হতে হবে। এবারে আমি অল্প একটুখানি ব্যাটার নিয়ে টেস্ট করছি। তেলের মধ্যে অল্প একটু ব্যাটার দিলাম আমি, দেখুন সাথে সাথে ফুলে উঠলো, তার মানে আমার তেলটাও গরম হয়ে গেছে আর ব্যাটারটাও একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এবারে একটা খুন্তি দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি একটা ম্যারিনেট করা মাছের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে দুপাশ ভালো করে চুবিয়ে নিয়ে সেটা খুব সাবধানে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। যে এক্সেস ব্যাটারটা আছে সেটা অবশ্যই ঝেড়ে নেবেন, নয়তো অনেকটা ব্যাটার কিন্তু একসাথে পড়ে যাবে। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই করতে হবে। মাছের পিসগুলো যখন দেবেন তখন তেলটা যেন গরম থাকে। তারপর মাছের পিসগুলো দেওয়ার পর 30 সেকেন্ড পর মাছের পিসটা উল্টে মিডিয়াম টু লোয়ার হিটে মাছটা কিন্তু ভাজতে হবে। মাছটার দুপিট খুব ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি। তারপর আমি একটা ঝাঁঝরির মধ্যে আমি মাছটাকে তুলে নেব, নিয়ে আমি 30 সেকেন্ড বা 1 মিনিট যতক্ষণ লাগে মোটামুটি তেলটা ঝরতে, ওই এক্সেস তেলটা ঝরে গেলে পরে আমি একটা টিস্যু পেপারের ওপরে আমি মাছটাকে তুলে নেব। কি খুব ইজি তো রেসিপিটা! তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন সাথে কাসুন্দি বা টমেটো সস আর একটু পেঁয়াজ স্লাইস দিয়ে। আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন হয়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে পরবর্তী যে কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার চেনা পরিচিত সকলের সঙ্গে। আর আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আছি, সেখানে আমাকে ফলো করবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন। আরও ভালো ভালো রেসিপির জন্য দেখতে থাকুন পাঁচমিশারি রান্না। ধন্যবাদ।